হ্যালো গাইস, আপনাদের সকলকে স্বাগত দ্য লোকাল রাইডার ইউটিউব চ্যানেলে। আমরা এখন যাচ্ছি আজমির শরীফ দরগা দেখতে। আপনাদেরকে আজমির শরীফটা ঘুরিয়ে দেখাবো, একটা অপূর্ব সুন্দর জায়গা। আপনাদেরকেও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যতটা পারবো, চেষ্টা করবো দেখানোর। তো এটা হচ্ছে আজমির শরীফের মেন গেট, যেটাকে বুলান দরওয়াজা বলে। আর এটা হচ্ছে আজমির শরীফের ভিতরে, এইটা সামনে যেটা দেখছেন এটাই দরগা। এখানে সব কাওয়ালি হচ্ছে, এখানে অনেক কাওয়ালি গায়করা থাকে, তারা সব গান করে কাওয়ালি। এখানে নামাজ হয়, শুক্রবারের নামাজ হয়। এটা চারি সাইডের ভিউ। এরকম কাওয়ালি চলছে এখানে, কাওয়ালি গায়ন গান চলছে, দাঁড়িয়ে কাওয়ালি শোনা, কাওয়ালি গান করে। চারিদিকে সবাই গোল হয়ে বসে কাওয়ালি গান শুনছে, এক সাইডে মেয়েরা বসেছে, এক সাইডে ছেলেরা আলাদা আলাদা ভাবে বসে কাওয়ালি গানটা শুনছে সবাই গোল হয়ে। সারাদিনই এখানে কাওয়ালি গান চলতে থাকে। আর এটা হচ্ছে আজমির শরীফের দরগার ভিতরে মেন মসজিদ, এখানে নামাজ হয়, সব হয় এখানে। ভিতরের মসজিদটাও বেশ অনেকটা সুন্দর, চারি সাইডে মার্বেলের কাজ করা। ভিতরটা আপনি দেখতে থাকেন, আমরা দেখার চেষ্টা করছি যতটা পাচ্ছি। সবাই মসজিদের ভিতরে ঢুকছে দেখার জন্য। আর এটা মসজিদের সাইডে, চারি সাইডে অনেক বাজার বসে আছে, অনেক কিছুরই। আপনারা সেখানে কিছু চাইলে কিনতেও পারেন। আগে বাজারে কিছুটা দেখিয়ে দিই, তারপর আপনাকে মসজিদের ভিতরটাও দেখাবো। তো এইসব দোকান চারি সাইডে এবং ভিতরে ভিতরে এই রাস্তা, এই দিকগুলোই সব দোকান অনেকটাই। দোকানে আপনারা চাইলে কিছু কিনতে পারেন, বাড়ির জন্য কিছু সাজাবার জন্য। এই উপরে আরেকটা দরগা আছে, যা আমি ঠিক জানি না এই দরগাটা কি, তবে অনেক জায়গাতেই যা আপনি যে এইসব দরগাগুলো দেখতে পাবেন অনেক। আর এই হচ্ছে সেই কড়াই যেখানে 4,800 কেজি চালের রান্না হয় একসঙ্গে। আপনারা দেখেন এখানে যে যা পারে, যার যতটা সামর্থ্য সে ততটা দান করে যায় এখানে। যে পারে টাকা দেয়, যে পারে চাল দেয়, মানে যার যা মনের ইচ্ছা সে তা দিতে থাকে এখানে। দেখুন কত যে টাকা পড়ে আছে, চাল পড়ে আছে বস্তায়। আর এই যে সামনে আপনারা জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেয়েদের নামাজ পড়ার জায়গা। এখানে মেয়েরা নামাজ পড়ে, এখানে পাশে ওযু করার জায়গা আছে, ওযুটা করার পর মেয়েরা নামাজ পড়ে। এখানে আমরা ভিতরে যাইনি, যেহেতু মেয়েদের বসার জায়গা এখানে মেয়েরা থাকে, তার জন্য আমরা যাইনি ভিতরটা দেখাতে পারছি না। সাইডে এই যে দেখতে পাচ্ছেন এটা ওযুখানা, এখানে সবাই বসে ওযু করছে। এটা খুব সুন্দর লাগলো দেখে আমার। এই চারি সাইডে পানি বসার জায়গা, মিডিলে জল আছে, সেখানে সবাই ওযু করছে। আর এই যে এখানেই সামনে দেখতে পাচ্ছেন, এখানেই দুটো ডেক আছে, দুটো ডেক মিলে রান্নাটা হয়। আর এটা হচ্ছে মসজিদের সাইড থেকে, মানে মসজিদের একটু বাইরের দিক থেকে এটা দেখতে পাচ্ছেন ভিউটা। আর সামনে এটাই হচ্ছে দরগা, দেখুন সবাই বসে আছে এখানে, বসে বসে সবাই ইবাদত করছে। আপনারাও সেখানে এসে ইবাদত করতে পারেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে দরগা, এবং দরগার উপরে যেইটা দেখতে পাচ্ছেন সেটা পুরোটাই সোনার তৈরি। আর এইটা হচ্ছে দরগার এক্সিট গেট, এবং সাইডে যেটা বলছে এটাকে বলছে জান্নাতুন দরজা। এখানে সবাই ধাগা বাঁধে, ধাগা বেঁধে যে যা মনের ইচ্ছা সে চাই ধাগা বেঁধে। এখানে দেখেন সবাই ধাগা বাঁধছে, এখানে আমরাও বেঁধেছি, আমরাও কিছু মনের আশা চেয়েছি। সবাই দেখেন ধাগা বাঁধছে, যে যার মনের ইচ্ছা দিয়ে ধাগা বাঁধছে এখানে। এখানে লাইন দিয়ে অনেকজন আছে, তো লাইন দিয়ে সবাই ধাগা বাঁধছে। আর এই যে এটা জুমার নামাজ হচ্ছে এখানে, জুমার নামাজের সময় অনেকটাই ভিড়, মানে যে যত দূর থেকে পারে সে জুমার দিন আসার চেষ্টা করে, কেননা জুমার নামাজটা এখানে পড়ার জন্য। আমরাও সেখানে ছিলাম, নামাজটা আমরাও পড়তে পেরেছি, সবাই নামাজ পড়া হয়ে গেছে এখানে। দেখুন নামাজ পড়ার পর কতটা ভিড়, প্রচুর মানুষ, প্রচুর মানুষ, এত পরিমাণে মানুষ নামাজ পড়ার জন্য সব এসেছিল, বলে বোঝানো যাবে না যে এত মানুষের ভিড়। আপনারা দেখতে পাচ্ছেন কতটা ভিড়, সব মানুষ নামাজ শেষে এগুলো বেরোচ্ছে।
আর এখন হচ্ছে মাগরিবের নামাজ, মাগরিবের নামাজেও অনেক লোকের ভিড়, আপনারা দেখছেন সবাই কাতারে বসে আছে। এবার রাত্রি লাগার পর দরগার ভিউটা দেখেন, দরগার সাইডে লাইট জ্বলছে এবং এটা হচ্ছে আলাদা আর একটা অজুখানা, এখানেও অজু হয়। এখন মানে নামাজের টাইম না, তাই মানুষ অজুর জন্য অতটা ভিড় নেই, আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি। এটাতে অজু হয়, এটাতেও সাইডে ট্যাপও আছে, ট্যাপে যারা উজু করে তারা উজু করে, এবং ওটাতে আমরা ওটাতেই করেছিলাম, যেহেতু ওটা একটু বেশ ভালো লাগলো দেখে। আর এটা হচ্ছে কারবালার নিশানা, এখানে এই পতাকাটাতে কারবালার কথাটা মনে রাখার জন্য এই বড় পতাকাটা এখানে লাগানো আছে, এবং নিচে একটা আরবিতে কিছু লেখা আছে যেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। না, ওখান থেকে বোঝা যায় আরবিতে কিছু লেখা আছে।